নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল রেসিপি। এইভাবে আদা জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল খেতে গরমের দিন ভীষণই ভালো লাগে। এমনকি এইভাবে মাছের ঝোল রান্না করা খুবই সহজ, খুব বেশি একটা সময়ও লাগে না, খেতেও অসাধারণ লাগে। চলুন দেখি নিই আমি কীভাবে বানাই। প্রথমে আমি এখানে মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি। এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর আলু। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার ঝিঙে আর আলুটাকে ভেজে নেব। ঝিঙে আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এক চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দেব এক চা চামচ জিরে বাটা, আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দেব জল। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। ঝিঙে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে ঝোলটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে একবার এইভাবে ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। গরমের দিনে ভীষণই ভালো লাগে এরকম পাতলা মাছের ঝোল খেতে। যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।